آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله چلاہ ایک مجرم کی طرح میں جانب تیبا نظر شرمندہ شرمندہ بدن لغزیدہ لغزیدہ بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله জোরে সোরে মহাব্বতে জবান খুলে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উপস্থিত ভারতের পশ্চিম মেদিনীপুরের আশরাফিয়া মক্তব কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে হযরতে উলামা ইকরাম মঞ্চের সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দীন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা পর্দার অন্তরালের সতী সাধুবি সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আবারো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাইডে বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করে। সর্বপ্রথম কুল কায়নাতের মালিক রব্বে করিমের শুকর গুজার করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র কোরআন থেকে রাসূলের সুন্নাহ হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক যে রব্বে করিম করে দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার করছি। সকলে কণ্ঠকে সচ্চার করে দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায় নদর তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ আপনি আমাদের দরুদ ও সালামকে কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুরা, আমার আজকের আলোচনায় আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সকলের আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? তাহলে আর একবার পরে নেই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, আমার কোরআন শোনার আগে বুঝার আগে আলোচনা শোনার আগে আমাদের কিছু জিনিস জেনে রাখার প্রয়োজন আছে। আলোচনায় সবাই এসেছে, অনেকে এসেছে, কিন্তু এখান থেকে সকলেই মধু নিয়ে যেতে পারবে না।
উদাহরণ হচ্ছে এই, ফুলের মধ্য থেকে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার ভিপ্রুল বল্লা যাকে বলে, সে ওই ফুল থেকে যে রস নেই ওই রসটা হয়ে যায় বিষ, কারো যদি কামড় দেয় ব্যথায় তিন চার ঘন্টা অস্থির হয়ে যাওয়া লাগে, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আবার এর উপরে প্রজাপতি বসে উড়ে যায়, কোনো কিছুই পায় না, কিন্তু ফুল একটাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিকঠাক ভাবে আলোচনার মাহফিল গুলো থেকে যারা নাকি সুন্দর ভাবে শুনবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মৌমাছি যেমন করে মধু নিয়ে যায়, ঠিক যারা নাকি কোরআনের আলোচনা শুনবে তারাও মধু নিয়ে যেতে পারবে, জীবন করতে পারবে কোরআন অনুযায়ী, চিল্লায় বলে ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে দায়িত্ব দিয়েছেন যেন এই দ্বীন ইসলাম আল্লাহ তাআলার মনোনীত দ্বীন মানুষের মধ্যে পৌঁছে দেয়, মানুষকে যেন আল্লাহর দিকে ডাকে, হিদায়াতের পথে ডাকে। আজ পর্যন্ত সেই ডাক অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, চিল্লায় বলেন ভাইয়ারা আমার ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই বন্ধুরা, আমার রুচির পরিবর্তন চাই, আপনার মন মানসিকতার পরিবর্তন চাই। যারা নাকি কোরআন শুনবে আলোচনা শুনবে নিজেদের পরিবর্তনের জন্য, যদি নিয়ত সহিহ থাকে রব্বুল আলামিন তার নিয়ত কবুল করে নিয়া এই মাহফিল গুলো হেদায়েতের জন্য জরিয়া করে দেবে। এই জন্য প্রিয় ভাই বন্ধুরা, আমার কোরআনের আলোচনা শুনব, হাদিসের বর্ণনা গুলো শুনব, যেভাবে আল্লাহর নবীজি সাহাবাদেরকে কোট করেছেন, যেমনি ভাবে সাহাবারা চলেছেন, তবে তাবিন খোলাফায়ে রাশেদিন আইমাতুল মুজতাহিদিন, তেমনি করে এই পর্যন্ত প্রত্যেক মানব যদি আল্লাহকে পেতে চায় তার রসুলকে পেতে হবে, এই ঘোষণা রব্বুল আলামিন সূরা আল ইমরানে দিয়ে দিয়েছে। আল্লাহকে পাইতে হলে রসুলকে পেতে হবে, চিল্লায় বলেন আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাই? আল্লাহকে যদি পেতে চাও রসুলকে পেতে হবে। রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে এই কথাই বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, চিল্লায় আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি বলুন তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে ভালোবাসতে যায়, ফাত্তাবিউনী, তারা যেন ইত্তেবা করে আপনার অনুসরণ করে আপনার, যদি করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব, শুধু তাই নয় কেনই মাফ করবেন না, ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তো ক্ষমাশীল দয়াবান, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আয়াতের তাফসীরের মধ্যে এসেছে রসুলের ইত্তেবা কি? রসুলের ইত্তেবা হচ্ছে আল্লাহর নবীজির সুন্নাত আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে যেই দিন শিখিয়েছেন যেভাবে শিখিয়েছেন সেই দিন আমাদের শিখতে হবে। ও আমার ভাইরা, কোরআনের আলোকে জীবন গড়তে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হচ্ছে এই, আল্লাহর নবীজি যেমন করে খেতেন, খাওয়ার শুরুতে কি বলতেন, এই যে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, এইটা বড় সুন্নাত, আপনি নবীকে ফলো করবেন কেমন করে করবেন? ও আমার ভাইরা, দুনিয়ার জমিনে আমরা যেমন করে একজন খেলোয়াড়কে পছন্দ করি, তার চুলটা যেরকম,
যেরকম সে জার্সি পরে ওরকম পরার স্টাইল করে চেষ্টা করি, তার মানে আপনি তাকে ফলো করেন। ও আমার ভাইয়েরা, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় কে অনুসরণ করার কথা বলেন নাই, রব্বুল আলামিন স্বয়ং তার রাসূলের ইত্তেবা অনুসরণ করার কথা বলেছেন। যদি সেইভাবে করতে পারো তবেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এই রাসূলকে ভালোবাসতে গিয়া সাহাবা আজমাইন জীবন দিয়েছে, রক্ত দিয়েছেন রাসূলের প্রেমে মহব্বতে, না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছে, দিন ছাড়া নাই। স্বয়ং আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নিজের পেটে পাথর বেঁধেছে, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে, তায়েফের ময়দানে গেছে, উহুদের ময়দানে গেছে, খন্দকের যুদ্ধে গেছে। শুধু তাই নয় রে মুসলমান ভাই আমার, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন দিন প্রতিষ্ঠা করতে গিয়া, দিন শিখাইতে গিয়া, ঈমান শিখাইতে গিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 27টা যুদ্ধের কমান্ডার অফ চিফ ছিলেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বড় দুঃখ লাগে মুসলমানের সন্তান কোরআন তো শিখে নাই, দিন তো শিখে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। কোরআন যদি শিখতো, কোরআন যদি বুঝতো, রাসূলুল্লাহ যেইভাবে দিন শিখিয়েছেন, দিন মানতে বলেছেন, ওইভাবেই তারা মানতে পারত যদি কোরআন শিখতো। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা। কোরআনের বদলতে এক একটা মুক্তবের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেক বড় বড় ওলি আউলিয়া দান করেছেন, চিল্লায় বলেন আওয়াজ দিয়া বলে ঠিক কিনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা অনেকেই জানেন, ঠিক কিনা বলেন, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকুম একদিন বাজারে গিয়েছেন। ও আমার ভাইয়েরা, কোরআন না মানলে, কোরআন না শিখলে ভালোভাবে আমল করা সম্ভব হবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একদিন তিনি বাজারে গেলেন, বাজারে গিয়া দেখেন বিরাট একটা স্টেজ বানিয়া, স্টেজ বানিয়ে একজন পীর দাবি করে বলছে যে আমাকে যদি কেউ প্রশ্ন করে হারাতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব, যদি কেউ প্রশ্ন করতে পারো, যদি আমাকে হারাতে পারো পুরস্কার দেব, আর যদি হারাতে না পারো তাহলে আমার কাছে মুরিদ হইতে হবে, এমন পীর আছে কি নাই? আওয়াজ দেয়া বলেন আছে কি নাই? আপনাদের অঞ্চলে মনে হয় পীর নাই, আছে? ভালো পীর থাকলে ভালো, ভন্ড হইলে একটু মুশকিল। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? ভালো থাকলে তো ভালো, কিন্তু ভন্ড হইলেই তত মুশকিল, ইমান আমল সব নষ্ট করে দেয় কিছু ভন্ড। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার যে কথা বলছিলাম, প্রিয় ভাই বন্ধুরা আমার, ছোট্ট আবু হানিফা ইমামে আজম আবু হানিফা ছোট্ট এত ভিড়ের মধ্যে ঠেলে গিয়া তিনি যখন এই বক্তব্য শুনতে পারলেন, এমন সময় একজন বয়স্ক মুরব্বীকে বললেন আপনি একটা প্রশ্ন করেন আমার পক্ষ থেকে, আমি তো ছোট, আমাকে তো দেখা যায় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই মক্তব থেকে তৈরি হয়েছেন, তিনি যখন বক্তব্যে যেতেন তার আগ্রহ দেখে, দীন শিখার নমুনা দেখে, আগ্রহ দেখে তার উস্তাদ তাকে এক জোড়া জুতা দিয়েছিলেন। ও আমার ভাইয়েরা, সে সময় এত প্রচন্ড শীত ছিল, ইমামে আজম আবু হানিফা দীন শিখার জন্যে বুড়ো আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলে ভর করে করে শীতের সকালে মুক্তবের কাছে আসতেন কোরআন শিখার জন্যে। ও আমার ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফার এই আগ্রহ দেখে উস্তাদের দিলে বড় মায়া লাগে গেছে, উস্তাদ তাকে কাপড়ের এক জোড়া জুতা দিলেন। পরের দিন যখন ইমামে আজম আবু হানিফা আসলে, ও আমার ভাইয়েরা, উস্তাদ তার পায়ে জুতা না দেখে রাগ হয়ে গেলেন,
আহারে আমি জুতা জোড়া দিলাম, আমার ছাত্র জুতা গুলো পড়লো না। উস্তাদ বলছেন, তোমাকে আমি একজোড়া জুতা দিয়েছিলাম, সেই জুতা গুলো কোথায়? এবার সে বলছে, হুজুর মনে রাগ দিবেন না, আপনি আমার উস্তাদ, আপনি আমাকে এক জোড়া জুতা দিয়েছেন যেগুলো আমাকে পরার জন্যে। হুজুর আপনার দেয়া জুতা গুলো আমি পায়ে দেব এই সাহস আমার নাই, যে কারণে এই কাপড়ের জুতাটা খুলে খুলে মাথায় টুপি পরে আমি টুপি বানিয়ে মাথায় পরেছি, চিল্লায় বলি আল্লাহু আকবার। যেই কথা বলেছিলাম প্রিয় ভাই বন্ধুরা আমার, যদি ভালো মানুষ তৈরি করতে হয়, ভালো সন্তান তৈরি করতে হয়, রাসূলুল্লাহর আদর্শ সুন্নার বিকল্প কোনো কাজ নাই, বিকল্প কোনো পথ নাই। কোরআন শিখাতে হবে, সুন্না শিখাইতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক বললাম কিনা ভাইয়ের আমার। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে, দিন শিখাইতে হবে, ইসলাম শিখাইতে হবে, তাহলে ছেলেরা ভদ্র হবে, সভ্য হবে, সুন্না কারে কয়ে বুঝবে আর ভালোবাসবে। যেমনি করে সাহাবা আজমাইনকে, যেমনি করে সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন ভালোবাসে নবীকে আমার সাহাবীরা ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন। একদিন বৈঠক করছেন, আড্ডা দিচ্ছেন, এভাবে বসে কথা বলতেন সাহাবীদেরকে নিয়ে। একবার বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। সাহাবীদেরকে নিয়ে বসে কথা বলতেন, আড্ডা দিতেন, আড্ডার মধ্যে মনে হলেন স্বয়ং আমার নবী রাহমাতাল লিল আলামিন, বলি সুবহানাল্লাহ। নবীজি কথা বলছেন, আমার সময় বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রসুলের কাছে তিনটা জিনিস খুব প্রিয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, বুঝার বিষয় রসুলকে আমার সাহাবীরা কেমন করে ফলো করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবী বললেন, আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার কাছে প্রিয়? নবীজি আমার বললেন, আত্তিন আত্তামান নিসা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজির ইতিহাস শুনলে পরে, নবীজির সিরাত শুনলে পরে কলিজা বের হয়ে যায়, চোখের পানি গুলো বের হয়ে যায়। পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের স্টেজের আওয়াজ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, স্টেজের সামনে যারা বসে আছো বিদ্যা বাবারা, যুবকরা, তোমাদেরকে বলি দিলটা নরম করে দাও, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। নবীর মহাব্বতে, নবীর মহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাও, তোমার চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুন নিবাইয়া জান্নাতের মেহমান বানায়া দিতে পারে, ঠিক কি না? চিল্লা বলে ঠিক কি আমার ভাইয়েরা বন্ধুরা, রসুলকে ভালোবাসা আজকে জিরাফির মধ্যে নিয়ে এসেছি, আনুষ্ঠানিকতার মধ্যে রসুলের ভালোবাসা নিয়ে এসেছি। অথচ সাহাবীরা জীবন দিয়া রক্ত দিয়া রসুলকে ভালোবেসেছেন, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার। বন্ধুরা যে কথা বলছিলাম, চোখের পানি ছেড়ে দাও, আজকে এই মাহফিল থেকে সকলকে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই, রাত্র যত গভীর হয়ে যাবে ও আমার ভাই বোনেরা, তুমি আমি আমরা সকলেই গুনাগার, তোমার চাইতে বেশি গুনাগার, আমি আমার গুনার কোনো শেষ নাই। যখনই নাকি গুনার কথাগুলো মনে পড়ে যাবে, কে কতদিন বাঁচবো কেউ জানি না, গভীর রজনীতে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ভয়ে যখন বান্দা কাঁদে, শ্রেষ্ঠ সময় ওইটা যখন নাকি বান্দা একা একা থাকে, আশেপাশে কেউ থাকে না, অনেক কিছু করার সুযোগ থাকে, করে না আল্লাহর ভয়ে, সেজদারত হয়ে তাহাজ্জুদ রক্তে আল্লাহর কাছে কান্দে, রব্বুল আলামিন বলেন,
আমি বান্দা তোর সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, চিল্লা বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। যে কথা বলছিলাম প্রিয় ভাই বন্ধুরা আমার, আল্লাহর নবী কি বলছে, আমার কাছে সুগন্ধি প্রিয়, আমার কাছে হালাল খাদ্য প্রিয়, আমার কাছে পবিত্রতমা স্ত্রী প্রিয়। ও আমার ভাইয়েরা দেখেন তো বিষয়টা কি, রব্বুল আলামিনের প্রতি, রব্বুল আলামিন তার হাবিবের প্রতি কত মহব্বত। একদিন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমি কি একটা কথা বলতে পারি? বলে বলেন হযরত আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখি আল্লাহর নবী আপনার প্রতি আল্লাহর এত ভালোবাসা, রব্বে কারীম যেন সদাই আগ্রহ করে আপনার যত সমস্যা যত চাহিদা আছে মিঠাইবার জন্য প্রস্তুত হয়ে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কি দরদ কি ভালোবাসা, উম্মতের প্রতি কি দরদ কি ভালোবাসা, এই কথাটা না বললেই নয়। তারপরে আমি আমার কথাগুলো সুন্দর করে বলছি। প্রিয় ভাই বন্ধুরা আমার একটু সময় দেন, অপেক্ষা করেন, আজকে শেষে যিনি আলোচনা করবেন ভারতবর্ষের অন্যতম তরুণ আলেমদের একজন আব্দুল্লাহ সালেম চতুর্বেদী, চমৎকার আলোচনা করে দিল ভরে যাবে। দোয়া করে একসাথে দোয়া করে এখান থেকে বিদায় নেব, সকলে রাজি আছি তো? বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা যেহেতু কথাটা চলে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন। একদিন জিব্রাইল আমিন এসে ঘরের ভিতরে ঢুকে গেছে, সালাম দিয়া ঘরে ঢুকলো, ঢুকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন নতুন ফেরেশতা আপনার কাছে নিয়ে এসেছি, দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, অনুমতি দিলে ঘরের ভিতরে প্রবেশ করবে, অনুমতি প্রদান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, অনুমতি প্রদান করলেন, মালাকুল মাউত আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন, আল্লাহর পক্ষ থেকে সালাম দিলেন, দিয়ে বললেন ওগো নবীজি, আমি মালাকুল মাউত জীবনে কাহারো কাছে অনুমতি নিয়ে যাই নাই, কারো কাছে যেতে আমার অনুমতি লাগে না, তবে রব্বুল আলামিন বলছেন আপনার অনুমতি ছাড়া যেন ঘরে প্রবেশ না করি। শুধু তাই নাই, ওগো নবীজি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আপনি কি যেতে চান, যেতে চাইলে নিয়ে যেতে, আর যদি থাকতে চান কতদিন থাকবেন, কিয়ামত পর্যন্ত হায়াত চাইলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন। নবীজি উম্মতের মায়া একবার চিন্তা করে থেকে যাবেন, উম্মতের দরদে নবীজি একবার চিন্তা করে থেকে যাবে, আরেকবার নবীজি আমার চিন্তা করে হারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই মুলাকাতের জন্য দাওয়াত দিচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজি এইবার জিব্রাইল আমিনের দিকে তাকাচ্ছেন, কারণ হচ্ছে এই, জিব্রাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এত বেশি এসেছে, অন্য কারো কাছে এত বেশি আসে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা 40,000 বার জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে ওহি নিয়ে এসেছে, চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীজির কাছে আসা যাওয়া করতে করতে বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে গেছে। জিব্রাইল আমিন বলে ও বন্ধু মুহাম্মদ, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার হাবিবকে ডাক দেয়া, আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম আল-লাইলা ইল্লা কালিলা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জিল্লা বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আমিন ডাকতে বন্ধু বলে তুমি বলে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন নাম তৈরি করে চিল্লা বলেন আল্লাহু আকবার। বড় শান ওয়ালা মান ওয়ালা আমার নবীজি কেমন ভালো, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তার হাবিবকে ভালোবাসেন। যখন নাকি মালাকুল মাউত এসে এই কথা বলল, নবীজি আমার একবার উম্মতের চিন্তায় যেতে চাই না, আর একবার আল্লাহ ডেকেছেন, আল্লাহর সাক্ষাৎ চায়। এমন অবস্থায় জিব্রাইল আমিনের দিকে আল্লাহর নবীজি চাইলেন, বললেন, চোখের ইশারায় বললেন, দোস্ত কি করা যায়? জিব্রাইল আমিন বলছে, ওগো মুহাম্মদ বন্ধু, আমি তো আল্লাহর কাছেই থাকি, খোঁজ খবর নিয়ে আসি, আমি দেখে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগমনের ইন্তেজার করতেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার, চিল্লা বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার চিন্তা করলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করছে তাহলে যাওয়াই ভালো হবে। এবার আল্লাহর নবী বললেন, জিব্রাইল আমিন আমি যেতে রাজি আছি, তবে আমাকে একটা মেসেজ এনে দাও। আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীজি কি মেসেজ এনে দেব? আমি থাকা অবস্থায় আমি আমার উম্মত গুলোকে দেখে রেখেছি, উম্মতরা আমার কাছে এসেছে, দুঃখের কথা বেদনার কথা বলেছে, আমি যদি চলে যাই আমার উম্মত গুলোর কি হবে, কোথায় যাবে? কারণ অনেক নবীর উম্মতদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, গুনার কারণে তাদের দেহের মধ্যে গুনাহ প্রকাশ পেয়েছে। আমার উম্মতকে যদি এভাবে করা হয় তাহলে কি হবে? যাও একটু খবর নিয়ে আসো, মেসেজ নিয়ে আসো, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। জিব্রাইল আমিন যায়, আবার আসে, এসে আবার বলছে, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যাও আমার হাবিবকে গিয়া বলে দাও, আমার হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় সে তার উম্মতদেরকে দেখে রেখেছে মায়া দিয়া, মোহাম্মত দিয়া, আমার হাবিব যদি চলে আসে আমি স্বয়ং আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি তার উম্মতগুলোর উপরে রহম দিয়ে রাখবো। সুবহানাল্লাহ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আমরা এত ভালোবাসতেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, সেই হাবিবকে কেমন ভালোবাসে, ভালোবাসার নমুনা কি? তোমার আমার ভালোবাসা, এই ভালোবাসা ভালোবাসা নয়, ও আমার ভাইয়েরা, ভালোবাসার নাম শুধু দাবি কইরা নয়, আওয়াজ দিয়া বলে ঠিক কিনা ভাইয়েরা, বাবা দাবি দিয়া কি ভালোবাসা হয়, না কাজ দিয়া দেখাই দিতে হয়? রক্ত দেওয়ার মজনু হও, দুধ খাওয়ার মজনু না, আওয়াজ দিয়া বলে ঠিক কিনা, আরে চিল্লায় বলে ঠিক বললাম কিনা? আমরা রক্ত দেওয়ার মজনু হতে হবে, দুধ খাওয়ার মজদুর। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো কি, লাইলা আর মজদুর মধ্যে খুব প্রেম ভালোবাসা, এই ইতিহাস কাহিনী আপনারা শুনেছেন না? আওয়াজ দিয়ে বলেন শুনেছেন তো? তো লাইলি একদিন বলতেছে, আরে মজদুরটা লাইলি লাইলি করতে করতে খাওয়ার নাই দাওয়ার নাই শুকে যাইতেছে। এবার সে তার চাকরকে বলতেছে, একটা কাজ করো, যাও মজদুর জন্য প্রতিদিন একটু করে দুধ দিয়ে আসে। তো এবার তার চাকর প্রতিদিন দুধ নিয়ে যায়, তো মজদুর কা মানা ইয়ে হে পাগল, বাংলাতে পাগল, ঠিক কিনা বলেন ভাইয়েরা? তো তিনি যখন দুধ নিয়ে গেলেন, আসা যাওয়ার মধ্যে মজদুর খালি দিনে দিনে বাড়তেছে, দিনে দিনে কিনতেছে বাড়তেছে। একদিন হঠাৎ লাইলি বলতেছে, মজনু বুঝি খুব দুধ পছন্দ করে, এত দুধ নিয়ে যাচ্ছ। দেবার চাকর বলতেছে, ম্যাডাম মজনুর তো অভাব নাই, দিনে দিনে খালি মজনু বাড়তেছে। তাই না কি বলে? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, আজকে একটা চাকু নিয়ে যাও, চাকু নিয়ে যাও, ওই চাকু নিয়ে গিয়া বলবা যে লাইলি এইবার রক্ত চেয়েছে অসুস্থ, যখনই নাকি গিয়া বাতিলা নিয়ে যাচ্ছেন, দুধ নিয়ে যাচ্ছেন, ওরা দেখে তো লাইলি লাইলি বলা শুরু করেছে। এবার যখন বাতিলা নামালো, দেখে চাকু দুধ নাই, কয় ব্যাপার কি? কয় লাইলি অসুস্থ, তোমাদেরকে রক্ত লাগবে, রক্ত দিতে বলছে। বলতেছে, আমি কিন্তু আসলে মজদু না, রক্ত চাইছে এখন মজদু না। এভাবে করে চাচ্ছে চাচ্ছে
আমি বসবো না, কয় আসল বস্তু কে তাইলে কয় আর একটু ভিতরে গিয়া দেখেন। এইবার ভিতরে গিয়া দেখে আসল মজনু না খেয়ে কাঠ হয়ে রয়েছে শুকাইয়া। যখন নাকি মজনুকে গিয়ে বলেছে লাইলি অসুস্থ রক্ত লাগবে, চাকু নিয়ে রক্ত তো নাই, খাইতে কি না খাইতে না খাইতে কাঠ কমানো শুরু করছে। আল্লাহ আকবার বলতেন না, এই হচ্ছে প্রেম। ও আমার ভাইয়েরা, ভারতবর্ষের এসে আজকে বলে যাচ্ছি, এই তো সেই ভারতবর্ষ যেই ভারতবর্ষের মধ্যে হুসাইন আহমদ মাদানি তৈরি হয়েছে, যেই ভারতবর্ষের মধ্যে মাহমুদুল হাসান শেখুল হিন্দ তৈরি হয়েছে, আশরাফ আলী থানভী তৈরি হয়েছে, যখন নাকি নবীর বিরুদ্ধে আওয়াজ উঠেছে, কথা এসেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়ে এই দেশ থেকে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে দূর করেছে, এখনো যদি নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে পৃথিবীর যেই প্রান্ত থেকে আওয়াজ আসবে, মুসলমান দাঁড়িয়ে যাবে, রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে, সাহবাস করি, যেমনি করে রসুলকে ভালোবেসেছে তেমনি করে ভালোবাসতে হবে, ঠিক কিনা ভাই? আমার নারে দেখবি, নারে দেখবি, মাকতাবে আশরাফিয়া তালিমুল কোরআন। প্রিয় ভাই বন্ধু আমার, রসুলকে ভালোবাসার মতো বাসতে হবে যেভাবে সাহাবাস ভাই ভালোবেসেছে। শুধু মিষ্টি খাওয়ার নাম ইসলাম নয়, নামাজ পড়ার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, আরো অনেক আছে প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিতে হবে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? চিল্লায় সকলে বলেন ঠিক বললাম কিনা? তমাম পৃথিবীতে আজ মুসলমানদের উপরে জুলুম চলতেছে, কি অপরাধ ছিল? সেই ফিলিস্তিনের কচিকাচা বাচ্চারা যারা দুনিয়া কি জানে না তাদেরকে বোমামে উড়িয়ে দেওয়া হচ্ছে। ও মুসলমান হুঁশিয়ার হও, সাবধান হও, এখনো সময় আছে, তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, প্রকৃত অর্থে আশিক রসুল হও যেভাবে সাহাবা আজমাইন হয়েছিল, আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। প্রিয় ভাই বন্ধুরা আমার, যে কথা বলছিলাম আল্লাহর নবী বলেন আমার কাছে সুগন্ধি প্রিয়, খাবার প্রিয়, আমার কাছে হালাল স্ত্রী প্রিয়, রব্বুল আলামিন কেমন ভালোবাসেন, এই জায়গা থেকে বুঝাই দিতে গিয়া ওই ঘটনাটা বললাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি সুগন্ধি ভালোবাসেন, আমি রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত পুরো বদন আপনার সুগন্ধি বানায়া দিব। কেমন সুগন্ধি? আল্লাহ নবীর সাহাবীরা বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে গিয়া যদি না পেতাম, রাস্তা হেঁটে হেঁটে নাক দিয়া মাটি থেকে গ্রাম নিতাম। ও আমার ভাইয়েরা সাহাবীরা বলেন, গ্রাম নিতে নিতে এক পর্যায়ে গিয়ে আমার নবীকে খুঁজে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ, তুমি আশিক রাসূল দাবি করো, তোমার ঘামের গন্ধে স্বয়ং তোমার স্ত্রী তোমার কাছে থাকে না, আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? তোমার ঘামের গন্ধে স্বয়ং তোমার স্ত্রী থাকে না, এত ভালোবাসার মানুষ। আরে আমার ভাইরা, আল্লাহর নবী বলছে আমি সুগন্ধি আমার প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো হাবিব আমি তোমারে প্রেম দিয়া বানাইছি, প্রেম দিয়া। হাদিস বিশারদরা বলে, হাদিস বিশারদরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানাইছে কুন দিয়া, মাটি বানাইছে কুন দিয়া, দুনিয়া আসমান জমিন জিন ফেরেশতা যা আছে কুল কায়নাত সব বানাইছে কুন দিয়া, আর আমার হাবিবকে যেন বানাইছে আল্লাহ প্রেম দিয়া, প্রেম দিয়া। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান চিল্লা বলো আল্লাহু আকবার। কেমন প্রেম, কেমন প্রেম, আরে কি প্রেম! ওই যে বলেছিলাম আম্মা জান আয়েশা রাসূলের খুব কাছাকাছি থাকতেন, আরে কত বড় আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আপনার
চাহিদা পূরণ করার জন্য চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির কাছে সুগন্ধি প্রিয়, দিল দিয়া দেমাগ দিয়া একটু শোনো মুসলমান ভাইয়েরা, আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা অনুসরণ অনুকরণ মহাব্বত জাহান্নামের আগুন থেকে তোমাকে আমাকে মুক্তি দেবে, এছাড়া বিকল্প কোন পথ নাই, চিল্লায় বলেন ঠিক কিনা। রাসূল এমন নেতা ছিলেন, শুধু যে এখনকার নেতা নেত্রীরা তো নিজেদের পেট নিয়েই পড়ে থাকে, নিজেদের পেট কিভাবে ভরবে, জনগণ মরে যাক, কিন্তু আমার রাসূলের আদত এইটা ছিল না, শিক্ষা ছিল না। আমার রাসূল সর্বদাই উম্মতি মুহাম্মাদি আর মানবতার ফিকিরে থাকতেন, আওয়াজ দিয়া বলেন ঠিক কি না। নবীজি আপনার সুগন্ধি প্রিয় বলে, হ্যাঁ সুগন্ধি প্রিয়, রব্বুল আলামিন রাসূলের দেহটা এমন সুগন্ধি বানিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, ফুতবাতে জুলফিকারের মধ্যে এসেছে, পাকিস্তানের অনেক বড় একজন আলেম লেখক জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, খুতবাতে জুলফিকারের মধ্যে রাসূলুল্লাহর সিরাত দেখতে গিয়া রাসূলুল্লাহর আজমত রাসূলুল্লাহর শান মান দেখতে গিয়া তিনি লেখেন, একজন মহিলা তার সন্তানকে বলছো আমার ছেলে শোনো, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোহরের নামাজে শেষে খাবার খেয়ে কাইলুল্লাহর সুন্নত আদায় করে, কাইলুল্লাহর সুন্নত আদায় করে, সুন্নত কি বুঝুনি, সুন্নত কি জানুনি, ও আমার ভাইরা কয়েকটা সুন্নতের মধ্যেই দিনকে আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে এসেছে, সুন্নত মাথা থেকে পা পর্যন্ত আছে, রাস্তার সাইডে হাঁটবা ডান সাইডে হাঁটা সুন্নত, মসজিদে ঢুকবা ঢুকার মধ্যে সুন্নত, বের হবা বের হওয়ার মধ্যে সুন্নত আছে কি নাই, ঘুমাইতে যাইবা ঘুমের মধ্যে সুন্নত, ঘুম থেকে উঠবা তার মধ্যেও সুন্নত, স্ত্রীকে মহাব্বত কিভাবে করবা সে জায়গায় সুন্নত, বিমানে উঠবা কিভাবে সেই জায়গায় সুন্নত, বিমানে উঠলে কি দোয়া করবা আছে না নাই, চিল্লা বলে না আছে না নাই, বিমানে উঠেছ গাড়িতে উঠেছ, পরসুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, দোয়া আছে কি না চিল্লা বলে না আছে কি নাই, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই দোয়াও আছে পড়তে হবে, শুধু তাই নয় ভাইরা, আমার নৌকাতে যানবাহনে চলতে গেছেন, পড়েন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম, ঘুমাইতে গেলেন এইভাবে হাত দিয়া ডাঙ্কাতে হবেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, চিল্লায় বলেন আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাইরা, আমার এই ছোট ছোট সুন্নত গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায়া দেন, সুবহানাল্লাহ। ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই দোয়া করবেন, গাড়িতে উঠবেন, বিমানে থাকবেন, যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকল বিপদ আপদ মুসিবত বালা মুসিবত কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার মালিককে চিল্লা বলো মালিককে। আমার ভাইরা, ছোট ছোট সুন্নতগুলো আমলগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায়া দেয়, হাসি দিলে পড়বে আলহামদুলিল্লাহ, যে শুনবে পড়বে ইয়ারহামুকাল্লাহ, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। একদিন একজন আল্লাহর ওয়ালি নদীর পার দিয়া যাচ্ছে, কেউ একজন নৌকায় চলে যাচ্ছে, সে হাসি দিয়া বলল আলহামদুলিল্লাহ, ওই বুজুর্গ আল্লাহর ওয়ালি সুযোগ পায় নাই, গোদারা ভাড়া করে এক টাকা দিয়া গোদারা ভাড়া করে তার কাছে গিয়া বলল ইয়ারহামুকাল্লাহ, আসার সময় জবাব আসে ও আল্লাহর বান্দা শোনো, এক টাকা খরচ করে সুন্নাত আদায় করো নাই, তুমি আল্লাহকে খুশি করেছো, জান্নাত যেন তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে,
সুন্নাত কি জিনিস ফাতাবিউনি ব্যাখ্যা আসছে, সুন্নাত সুন্নাত মানো, আজকে রসূলের সুন্নাত নাই দাবি করে আহলে হাদিস আওয়াজ দিয়ে বলে ঠিক কি না? বার আমার রসূলের সুন্নাত নাই দাবি করে আহলে হাদিস, আহলে হাদিস তো সবাই হতে পারবে না, এই ব্যাখ্যা এখন নয়, কোন এক সময় আসলে দেব। সুন্নার আলোচনা চলছে, রসূলের মহাব্বতের ভালোবাসার আলোচনা চলছে, রসূলকে কেমন ভালোবাসা দেয়, কেমন ভালোবাসেন রব্বে কারীম। সুন্নতের কথা যেহেতু চলে এসেছে, একটু না বললেই নয়, কাইলুল্লাহর সুন্নত মানে হচ্ছে যারা নাকি আমরা দুপুরে নামাজের শেষে বা জোহর খাবারের পরে একটু শোয়াটা হচ্ছে সুন্নাহ, চিল্লায় বলে আল্লাহু আকবার। বাংলাদেশের একজন মুফতি বাতিলের আতঙ্ক আমার শায়খ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন প্রোগ্রামে যাওয়ার জন্য রওনা হলেন, মাদ্রাসা থেকে বের হয়ে গাড়িতে উঠবেন, এমন সময় দেখেন গাড়ির চাকা ঠিক করা হচ্ছে, হুজুর দেখলেন একটু দেরি হবে, এই জন্য তিনি গিয়া রুমের মধ্যে শুয়ে পড়লেন, আরাম করছেন, ছাত্ররা গেলেন গাড়ি ঠিক হয়েছে ডাক দেবেন, হুজুর যখন শুয়ে আছে দেখে মনে হচ্ছে অসুস্থ হয়ে গেল কিনা, ডাক দিয়া বলছে হযরত আপনি কি অসুস্থ? বলে না আমি অসুস্থ না, সুযোগ পেলাম কাইলুল্লাহর সুন্নতটা একটু আদায় করে লইলাম, সুবহানাল্লাহ। সুন্নতের প্রতি মহাব্বত উলামায়ে দেওবন্দ দারুল উলুম দেওবন্দের মাতার তাজ, আমাদের আমাদের মাতার তাজ, তারা কেমন করে সুন্নাতকে মহাব্বত করত। ও আমার ভাইয়েরা, সুন্নাত কি জিনিস? সুন্নাতকে আঁকড়ায় ধরো, এই সুন্নতের বদলতে আল্লাহ কবরে ইজ্জত দেবে, মরণে ইজ্জত দিবে, হাসরে মিজানে ফুলসিরাতে ইজ্জত বলা বানায়া দিবে, ঠিক কি না? হুসাইন হাম্মাদ মাদানি দারুল উলুম দেওবন্দের সন্তান, আমাদের কলিজার টুকরা, আরে কি সুন্দর সুন্নত তাদের ভিতরে, সুন্নতের আমল কাকে বলে? হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই লাউ গাছ লাগিয়েছে, কটু গাছ, গাছের নিচে পানি দেয়, লাউ ধরলে চুমু খায়, গাছগুলাকে খেতমত করে পরিচর্যা করে, একজন ডাক দিয়া বলছে হুসাইন আহমদ মাদানি এত বড় সান শৌকতরা হুসাইন আহমদ মাদানি, ডাক দিয়া বলতেছে হুজুর এত ব্যস্ত মানুষ তারপরে লাউ গাছের পিছে সময় দিচ্ছেন, হুসাইন আহমদ মাদানি ডাক দিয়া বলেন আমি সিরাত পড়ে জেনেছি আল্লাহর নবীজি লাউ বেশি মহাব্বত করতেন, এই জন্য লাউ গাছ আমি চর্চা করি, লাউ গাছ দেখলে পরে আমার নবীর কথা আমার মনে পড়ে যায়। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, অফিস বরাবর কামরা বরাবর একটা গাছ লাগিয়েছেন, গাছের নিচে পানি দেয় পরিচর্যা করে, অনেকে বলে হুজুর এত সময় পান কই ব্যস্ততার মধ্যে গাছের সাথে কিসের প্রেম এত? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন আমি রসুল্লাহ সিরাত পরে যতটুকু জেনেছি আল্লাহর নবীজি হুদাইবিয়া সন্ধির চুক্তি যেই গাছের নিচে বসে করেছে ওই গাছের বিবরণের সাথে এই গাছ মিশে যায় মিলে যায়, এই গাছ এই জন্য আমি পরিচর্যা করি, হুদাইবিয়ার সন্ধির চুক্তি আর আমার নবীর কথা আমার মনে পড়ে যায়। প্রিয় ভাই বন্ধুরা আমার, সুন্নাত কি জিনিস আরেকটা কথা না বললেই নাই, দারুল উলুম দেওবন্দের এবং এই ভারতবর্ষের কৃতি সন্তান। ও আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন কি? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রহমতুল্লাহ আলাই রাত্রের বেলা ঘুমিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন তার দাড়ি মোবারক সুন্দর করে আশ্রাচ্ছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, দাড়ির মধ্যে তেল দিবেন, আশ্রাইবেন, মহাব্বত করবেন, চুমু খাইবেন, দাড়ি এত শানওয়ালা, দাড়িওয়ালাদের শান এত বেশি, আমি তো বিশ্বাস করি দাড়িওয়ালার ইন্তেকালের পর নবীর উম্মতকে যখন নাকি তিনটা প্রশ্ন করতে আসবে আমার বিশ্বাস আদমের সাথে ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, আদমের সাথে প্রশ্ন করবে, রাসূলুল্লাহর সুন্নতে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শাহ বলা বানায়া দিয়েছেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার।
স্বপ্নে দেখছেন আল্লাহর নবীজি দাড়ি মুবারক কাসরাচ্ছে। আল্লাহর নবীজি দাড়ি আশ্রাইতে গেলেন, দেখবেন অনেক সময় আমরা চুল আশ্রাই দাড়ি আশ্রাই চিরুনির সাথে দুই একটা এসে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে কয়েকটা দাড়ি মুবারক শাহওয়ালুল্লাহ মুহাদ্দিসী দেহলবী রহমতুল্লাহ আলাইহির হাতে দিলেন। ঘুম থেকে জেগে গেলেন, হাতের মধ্যে দেখতে পাইলেন কয়েকটা দাড়ি মুবারক, চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইবার তিনি আর ঘুমাইলেন না, ওযু বানালেন, সারাটা সময় তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে আমল আখলাক করে নামাজ পড়ে যখন সূর্য উদিত হইল ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হয়ে লক্ষ্য করে দেখলেন হাঁটতেছেন, উপর থেকে কে যেন ওনাকে ছায়া দিচ্ছেন, সব জায়গায় রোদ পড়ে ওনার উপরে রোদ নাই। তিনি বললেন কিরে আমাকে ছায়া দেয় কে? উপরের দিকে তাকায় দেখেন মেঘের একটা খণ্ড ওনার উপরে ছায়া ধরে রেখেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলবি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার এত পুরুষ সময় সূর্য ছায়া দেয় না, কারণ কি আমাকে এখন ছায়া দেয় কেন? হঠাৎ তার মাথার মধ্যে চলে এসেছে, আরে আমি ওলিউল্লাহ মুহাদ্দিসিকে তো সূর্য ছায়া দেয় না, আমাকে তো ছায়া দিচ্ছে না, আমার পকেটে রাসূলুল্লাহর কয়েকখানা দাড়ি মুবারক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দাড়ি তার হাবিবের দাড়ির সম্মানে ইজ্জতে সূর্যকে মেঘ দিয়া ঢেকে দিয়েছে যেন দাড়ির মধ্যে রোদ না লাগে। এই